বোর্ডের সভাপতি মোহাম্মদ ইকবাল। করোনাকালীন কর্মহীন ও অসহায় পরিবারের মধ্যে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে হাটহাজারী উপজেলার 14 ইউনিয়ন ও 1 পৌরসভাত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগস্টের 7-8 তারিখ দুই দিনব্যাপী বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়রে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম এই খাদ্য সামগ্রী বিতরণ করছে। এ সময় তার আরও উপস্থিত আছে জেলা পরিষদের প্রধান নির্বাহী সাব্বির ইকবাল, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, জেলা পরিষদের সদস্য জাফর আহমদ, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতা কর্মী আল। কর্মহীন মানুষ, কাজ নাই, দোকানপাট বন্ধ, অনেকে চাকরি থেকে ছাঁটাই হয়ে গেছে, কি করবে? এগুলিকে সাহায্য করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে এই কার্যক্রম করে চালিয়ে যাচ্ছেন, আপনারা আমার চেয়ে আরো বেশি ভালো জানেন। অনুমিককে হাটহাজারী পৌরসভা ডাক বাংলো, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, বাংলাদেশ কিশোর লীগের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উম্মে হাবিবা, জেলা পরিষদের ফক্কর্তন খাদ্য সামগ্রী বিতরণ করছে। এই সময় তারা উপস্থিত আছেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার ও ইউনিয়ন কৃষক লীগের নেতা কর্মী। যারা সত্যিকার অর্থে মুহূর্তে করোনাতে আর্থিক সংকটে আছে, আর্থিক সংকটে বিরাজিপাত করছে, কিন্তু কাউকে মুখ ফুটে বলতে পারছে না, সে যোগ্য মানুষগুলা, সে যারা অসহায়ভাবে যারা জীবন যাপন করছে, আমরা চাই চট্টগ্রাম জেলা পরিষদ সবসময় চাই তাই তারাই এই ত্রাণগুলো পায়। লেস্ট নিউজ, সি প্লাস টিভি।